আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। আজকে আমি আলু পরোটার একটা রেসিপি নিয়ে এসেছি, আর এই রেসিপিটা খুবই মজাদার একটা রেসিপি, আর এর স্বাদটাও একটু ভিন্ন। আর এই আলু পরোটার রেসিপিটা করতে আমার যা লাগবে তা হচ্ছে, আটা নিয়েছি, আর সাথে নিয়েছি আলু। আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। আর আমার সাথে লাগবে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া কুচি, আর শুকনো মরিচ। শুকনো মরিচটা আমি টেলে নিয়েছি, আর কাঁচামরিচ পেঁয়াজ কুচিটাও আমি পরে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। প্রথমে আমি আটাটা আগে তৈরি করে নেব। তো আটার মধ্যে আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব, আর এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিব। আটার মিশ্রণটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে, লবণ ও তেলটা আটার সাথে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আটা মেশানো হয়ে গেছে, আর এখন আমি পরিমাণ মতো নর্মাল পানি দিব। পানি দেওয়ার পর আবারও আমি আটাটা হাত দিয়ে খুব ভালোভাবে আটার ডোটা তৈরি করে নিব। তৈরি হয়ে গেছে আমার আটার ডো, আর এটাকে আমি 10 মিনিট ঢেকে রেখে দিব। তো 10 মিনিট পর আবারও ফিরব এই ডোটার কাছে। তো এখন আমি যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটা নিয়েছিলাম তা ব্রাউন কালার করে ভেজে নিব। আমি একটি কড়াইর মধ্যে তেল গরম করে নিলাম, আর তেলটা গরম হলে এখন আমি কাঁচামরিচ কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব। এটা আমি হালকা ব্রাউন কালার করে ভাজব, আর আপনারা ইচ্ছা করলে না ভেজেও এভাবে কাঁচামরিচ ও পেঁয়াজ আলুর মিশ্রণের সাথে ব্যবহার করতে পারেন। তো ভাজলে দেখা যায় যে ফ্লেভারটা অনেকটা সুন্দর আসে, তো এই কারণে আমি ভেজেই নিলাম। তো আমার পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি প্রায় ভাজা হয়ে গেছে, আর এখন আমি আলুর পুরটা তৈরি করে নিব। তো আলুর পুরোটা তৈরি করার জন্য আমি সবগুলো উপকরণ এক এক করে আলুর সাথে মিশিয়ে নিব। তো যেমন আছে আমার এখানে ধনিয়া কুচি আছে, শুকনো মরিচ, তো এগুলো আমি এক এক করে সব আলুর সাথে দিব, আর দিব স্বাদ মতো লবণ। এগুলো একসাথে দেওয়ার পর আমি সবগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আলুর পুর তৈরি করে নিব। তো আলু পরোটা এক একজন এক একভাবে তৈরি করে, তো আমি আমার এভাবে আমি আলু পরোটা তৈরি করি। আর এখন আমি দিব একটু গরম মশলার গুঁড়ো, আর এখানে আমি ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, এলাচ, দারচিনি গুঁড়ো নিয়েছি, আর এই গুঁড়োটা দেওয়ার জন্য আলুর পরোটা থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আমার আলুর পরোটা তৈরি হয়ে গেছে, আর এখন আমি যে আটা ডোটা তৈরি করেছিলাম এবং ঢাকনা দিয়ে 10 মিনিট ঢেকে রেখেছিলাম সেখানে চলে গেলাম। আর আমার আটার ডোটাও খুব সুন্দর হয়েছে, দেখেন হাতে লাগতেছে না, তো এর মানে বোঝা যাচ্ছে যে এটা পুরোপুরি প্রিপেয়ার হয়ে গেছে বানানোর জন্য। তো আমি প্রথমে বেলুন পিঁড়ির মধ্যে হালকা একটু তেল ভরিয়ে নিব, আর একটু আটা থেকে আটা নিয়ে এভাবে ছোট একটা চেপে চেপে রুটি তৈরি করব। ছোট রুটিটা এভাবে তৈরি করার পর আমি এর মধ্যে
যে আলুর পোরটা তৈরি করেছিলাম সে আলুর পোরটা রুটিটার মাঝখানে দিয়ে দিব। আর চতুর সাইড থেকে এভাবে এর মুখটা আমি বন্ধ করে দিব, আর মুখটা এভাবে বন্ধ করব যাতে ভিতর থেকে আমার আলুর পোরটা বের হয়ে না আসে। আর আলুর পোরটার মধ্যে আলুর পোরটা একটু বেশি দিলে বেশি স্বাদ হয়। আর এখন আলুর এই পোরোটা বানানোর জন্য আমি বেলুন পিড়ির সাহায্যে খুব আস্তে আস্তে ধীরে ধীরে রুটিটা বানিয়ে নিব। তো আলুর পোরোটার এই রুটিটা খুব একটা পাতলা হবে না, তো আমি চেষ্টা করব যতটা সম্ভব পাতলা করার জন্য। আর এটা খুব সাবধানে বেলতে হবে, খুব জোরে তাড়াতাড়ি করে বেলতে গেলে দেখা যাবে যে ভিতর থেকে আলুটা বের হয়ে যাবে। তো আমি ধীরে ধীরে আলুর পরোটাটা বানিয়ে নিলাম, আর এভাবে আমি এক এক করে সবগুলো পরোটা বানিয়ে নিব। আমি আপনাদের হাত দিয়ে দেখাচ্ছি কেমন পাতলা হয়েছে, তো স্বাভাবিক পাতলা হয়েছে। আর এখন আমি আলুর পরোটাটা ভেজে নেব। তো ভাজার জন্য আমি একটু ফ্রাই প্যানে হালকা একটু তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হয়ে আসলে আমি আলু পরোটা দিয়ে দিলাম। আলুর পরোটা এখন আমি ধীরে ধীরে ভাজবো, আর ধীরে ধীরে ভাজবো এ কারণে তো ধীরে ধীরে ভাজলে দেখা যাবে যে আমার আলুর পরোটাটা অনেকটা ক্রিস্পি হবে আর খেতে খুবই স্বাদ লাগবে। তো আমি একটু পর আলু পরোটাটা উল্টিয়ে দিব, আর আলু পরোটা নাম শুনলেই জিভে জল এসে যায়। তো আমি বাড়িতে প্রায় এই পদ্ধতিতে খুব ঝটপট ঝামেলা ছাড়াই আলু পরোটা তৈরি করে থাকি। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে আলু পরোটা একবার হলেও তৈরি করে দেখবেন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আমি উল্টিয়ে নিয়েছি আলু পরোটাটা, আর এই আলু পরোটা আমি ব্রাউন কালার করে ভেজে নেব। আপনারা সকাল ও বিকেলের নাস্তায় এই আলু পরোটা অতি সহজেই তৈরি করতে পারেন, আর খেতে খুবই সুস্বাদু। এর স্বাদটা অনেকটা ভিন্ন কারণ এখানে একটা ভিন্ন রকমের আমি মশলা অ্যাড করেছি, এ কারণে এই আলু পরোটা থেকে এর ফ্লেভারটা খুবই ভিন্ন একটা ফ্লেভার আসবে, আর এর স্বাদটাও অনেকটা বেড়ে যাবে। আমার আলু পরোটাটা চতুর্দিক থেকে অনেকটা ফুলে উঠেছে, আর প্রায় দেখতে পুরীর মতো হয়ে গেছে। আমার আলু পরোটা ভাজা হয়ে গেছে, আর এখন আমি আলু পরোটাটা নামিয়ে নিব। তো এভাবে আমি সবগুলো পরোটা এক এক করে ভেজে নিব। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে আমার আলুর পরোটা, আর এটা তৈরি করতে খুবই সহজ একটা পদ্ধতি এবং খেতে খুবই সুস্বাদু। আপনারা বাড়িতে একবার হলেও এই পদ্ধতিতে আলু পরোটা তৈরি করে দেখবেন, আর ভালো থাকবেন সবাই। আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে সামনে আমি আবারও ফিরে আসতে পারি আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।